فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته जी बोल आपनी खूब सुंदर प्रश्न करेছেন যে বর্তমানে আপনি যেটা দেখছেন চারিদিকে যে নামাজের ধার ধরে না শরীয়তের কোনো বিষয়ের ধার ধরে না কিন্তু অর্থ হলে পরে সে কি করে হজে চলে যায় আবার হজ থেকে ফেরত এলে তার সম্মান আবার বেড়ে যায় হজ করে হাজী হয় দুই প্রকার লোক এক প্রকার হলো একটি এমন ব্যক্তি যে ইসলামের সমস্ত রুকনকে পালন করে এবং যথারীতি পাঁচ ওয়াক্ত নামাজও আদায় করে মহান আল্লাহ তাকে তৌফিক দিলে সে হজে গিয়ে সঠিক রীতিনীতি পালন করে হজ করে নিজের হৃদয়ের সবচেয়ে বড় আশাটা পূর্ণ করে তাদের হজ অবশ্যই কবুল হবে আর তার বিনিময় হচ্ছে জান্নাত মিশকাত হাদিস নম্বর 2508 আর এক প্রকারের লোক হলো এমন ব্যক্তি যে কুরআন হাদিসে ধার ধারে না কিন্তু আল্লাহ তাআলা তাকে ধন দৌলত দিয়েছে ফলে তার আত্মীয় স্বজন ও বন্ধুদের মধ্যে থেকে কেউ কেউ তাকে বলে যে যাও না পয়সা হয়েছে হজ করে এসো সে তখন চাপে পড়ে ইচ্ছা না থাকলেও হজের বাহানাতে আরব দেশ ভ্রমণ করে হবে এই চিন্তায় সে সেখানে যাবার প্রস্তুতি নাই আবার ভাবে যে হজ্জে তো যাব নামাজ তো পড়ি না তাহলে এবারে নামাজ পড়া শুরু করতে হবে না হলে লোকে খারাপ বলবে এই ভেবে তখন সে নামাজ পড়াও শুরু করে আর হজ্জে যাবার আগে ঢাক ঢোল পিটিয়ে লোককে খাইয়ে যাবার সময় এক পাল লোক নিয়ে এয়ারপোর্টে যায় কোনো হজ যাত্রীকে এক পাল লোক আগিয়ে দিতে যাবে এটা ইসলামী শরীয়তে কোন নতুন আবিষ্কার ছাড়া আর কিছু নাই সেটা হচ্ছে বিদআত আর হজ থেকে ফিরে এসে নিজের নামের পূর্বে আলহাজ বা হাজি ফলানা শব্দটি বসিয়ে দেবে এটাও বিদআত সৌদি আরবের ও তার আশেপাশের দেশের অধিকাংশ লোকই হজ পালন করে কিন্তু তাদের নামের পূর্বে আলহাজ বা হাজি শব্দটা দেখা যায় না কিন্তু এখানকার অর্থাৎ ভারত পাকিস্তান বাংলাদেশের অধিকাংশ মানুষ কি করে লোকেরা নিজেদের নামের পূর্বে ওই শব্দগুলো জুড়ে দিচ্ছে এজন্য যে লোকে তাকে হাজী সাহেব বলে সম্মান করবে আল্লাহ তাকে টাকা পয়সা দিয়ে তার উপর হজ ফরজ করেছেন এজন্য সে ইসলামের একটি রুকন আদায় করছে কোনো বাহাদুরি করেনি যে তার নামের পূর্বে হাজী বা আলহাজ শব্দ প্রয়োগ করার কোনো মানে হয় না তাহলে তো পাঁচ ওয়াক্ত এর নামাজিরা নিজেদের নামের পূর্বে নামাজি অমুক শব্দটা ব্যবহার করার বেশি অধিকারী কেননা ওরা কেবল একবার হজ করে যদি আলহাজ বা হাজি পদবী নামের পূর্বে জুড়ে দেয় তাহলে দৈনিক পাঁচ ওয়াক্তের নামাজিরা নামাজি পদবী ব্যবহার করতে পারবে না কেন টাকা পয়সা ধন দৌলত হওয়াতে যারা হজ করে আসে তারা আবার এসে ভাবে হজ করে এসেছি যদি নামাজ না পড়ি তাহলে লোকে খারাপ বলবে তাই তারা লজ্জায় পড়ে নামাজটা পড়তে বাধ্য হয় এরূপ লোক দেখানি হাজি ও নামাজিরা আসল অর্থে শিরিক করে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন সে শিরিক করে যে ব্যক্তি তার নামাজকে এজন্য সুন্দরভাবে আদায় করে সেভাবে লোকে তাকে দেখছে ইবনে মাজাহ মিশকাত হাদিস নম্বর 5333 তিনি আরও বলেন যে ব্যক্তি মানুষকে দেখাবার উদ্দেশ্যে রোজা রাখে সে শিরিক করে যে ব্যক্তি মানুষকে দেখাবার উদ্দেশ্যে দান সাদকা করে সেও শিরিক করে মুসনাদ আহমদের বর্ণনা মিশকাত হাদিস নম্বর 5331 এই হাদিসের পরিভাষা অনুযায়ী যে ব্যক্তি কেবলমাত্র টাকা ধন দৌলত হবার দরুন আল্লাহর উদ্দেশ্যে নয় বরং বাধ্য হয়ে লোককে দেখানোর উদ্দেশ্যে হজ করে সেও শিরিক করে ওই ধরনের লোক দেখানি হাজিরা হজ থেকে ফিরে এসে অনেক আবার দাড়ি রাখে না আর রাখলেও তা ওই লোক দেখানি স্টাইল মার্কা খোঁচা খোঁচা এক গাঁটেরও নিচে দাড়ি রাখে ওয়াজিব হওয়া যেমন দাড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে হুকুম দিয়েছেন যে লম্বা দাড়ি রাখতে হবে অগ্নি পূজকদের বিরুদ্ধাচরণ করতে হবে সেরূপ দাড়ি তারা রাখে না আর সে সুন্নতি দাড়ি রাখাটাই একদম সে পছন্দ করে না তার মধ্যে তো পরেশগারিতা নেই সে তো ধন দৌলতের গরমে হজ করার বাহানায় বিদেশ ভ্রমণ করেছে এবং লোক দেখানি হজ করেছে ওয়াজিব হওয়া সত্ত্বেও দাড়ি রাখে না কিন্তু আবার লোক দেখানির উদ্দেশ্যে মাথায় এক চিলতে টুপি পরে বেড়ায় এই সব মুসলমানদের জন্য আফসোস সত্যি আফসোস এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত করুক